এই লকডাউনে ভালোবাসার সময় বেশ, কারণ এখন মন খুলে ফ্রিতেই করতে পারবেন SMS। তো হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করব প্রত্যেকেই অনেক অনেক ভালো আছেন। সো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে কিভাবে আপনারা কোনো প্রকার টাকা পয়সা ছাড়া যে কোনো নাম্বারে যে কোনো সময় আনলিমিটেডভাবে যত খুশি তত ফ্রিতেই SMS করতে পারবেন। অর্থাৎ কোনো রকম টাকা ছাড়াই আপনি আনলিমিটেডভাবে যে কোনো নাম্বারে ফ্রিতেই SMS-এর মাধ্যমে কথা বলতে পারবেন। সো কিভাবে কি করতে হবে সকল প্রসেস এই ভিডিওতে দেখায় দিব। অবশ্যই ভিডিওটি ধৈর্য সহকারে এ টু জেড দেখতে থাকবেন। তার আগে ভিডিওতে লাইক দিবেন, কমেন্ট করবেন, এবং যে সকল ভাইরা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, নিচ থেকে লাল সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে নেবেন, এবং পাশে দেখবেন যে একটা ঘন্টা আইকন আসবে, এটাকে প্রেস করে অল করে দিবেন। এটি করে হবে কি, যখনই নতুন ভিডিও আপলোড করব সেটার নোটিফিকেশন আপনার কাছে সবার আগে চলে যাবে এবং সবার আগে আপনি অফারগুলো উপভোগ করতে পারবেন। এবং আজকের ভিডিওটি স্পন্সর করেছে টেকনিক্যাল অনলাইন টিপস ইউটিউব চ্যানেল, সেই চ্যানেলের একটা গিভওয়ে চলতেছে, আপনারা চাইলে সেখানে অংশগ্রহণ করতে পারেন, লিঙ্ক ইন দা ডিসক্রিপশন বক্স। তো চলুন শুরু করা যাক। সো প্রথমে আপনাদের একটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করে নিতে হবে। তো সরাসরি আপনারা কি করবেন, চলে যাবেন প্লে স্টোরে, কিংবা অ্যাপ্লিকেশনটার লিঙ্ক আমার ভিডিও ডিসক্রিপশনে প্রোভাইড করা থাকবে। তো তারপর সার্চ বারে আসার পর এখানে সার্চ করবেন আপনারা বিডি গো SMS। ওকে, বিডি গো SMS লিখে এখান থেকে আপনারা সার্চ করে দিলে প্রথমে এই অ্যাপ্লিকেশনটা আপনাদের সামনে চলে আসবে, এই যে বিডি গো SMS। এই অ্যাপ্লিকেশনটা আপনাদের ফোনে আপনারা ইনস্টল করে নেবেন, মাত্র কয়েক MB-র অ্যাপ্লিকেশন। এবং এখানে দেখতে পাচ্ছেন রিভিউগুলো কিন্তু অনেক ভালো, কারণ অ্যাপ্লিকেশনটা অনেক সুন্দর অ্যাপ্লিকেশন, আমি কাজটা দেখাই দিচ্ছি। সো এখানে আমি যেহেতু অলরেডি এটা ইয়ে করে ফেলেছি, ইনস্টল করে ফেলেছি, এখান থেকে আমি আপনাদের ওপেন করে দেখা দিচ্ছি। জাস্ট ওপেনে মাঝে ক্লিক করে দিলাম, তারপর একটু লোড নিবে আপনাদের সামনে। সো একটু অপেক্ষা করবেন, তারপর এরকম অ্যালাউ চাইলে অ্যালাউগুলো আপনারা এখান থেকে করে দিবেন। ওকে, তো আমি অ্যালাউগুলো করে দিলাম। করে দেওয়ার পর এখানে দেখবেন যে একটা নেক্সটের বাটন আছে, এই নেক্সটের উপর ক্লিক করবেন। সো ক্লিক করে দেওয়ার পর আপনাদের একটু ওয়েট করতে হবে, তো একটু ওয়েট করে নিচ্ছি আমরা। তার আগে ভিডিওতে অবশ্যই যারা এখনও লাইক দেননি অবশ্যই একটি করে লাইক দিয়ে দিবেন। ওকে, কারণ আপনাদের একটি লাইকেই আমরা অনেক উৎসাহিত হই। তো অ্যাপ্লিকেশনটি ওপেন হওয়ার পর এইরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে আসবে। তো প্রথম অবস্থায় এখানে আপনাকে সাইন আপ করতে হবে। তো এই যে সাইন আপের অপশানটা দেখতে পাচ্ছেন, এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনাকে একটা নাম দিতে হবে, ফার্স্ট নেম আপনারা আপনাদেরটা দিয়ে দিবেন। আমি একটা নাম এখান থেকে দিয়ে দিচ্ছি। সো আমি আমার নামটা এখান থেকে ইউজ করলাম। দেন এখানে দেখতে পাচ্ছেন একটি নাম্বার, অবশ্যই আপনাকে একটি নাম্বার দিয়ে এখানে ভেরিফাইড করতে হবে। তো আমরা একটা নাম্বার এখান থেকে বসিয়ে দিচ্ছি, আপনারা আপনাদের ফোনে থাকা একটি নাম্বার এখানে দিয়ে দিবেন। ওকে, তারপর একটি পাসওয়ার্ড সিলেক্ট করতে বলবে এবং দেন একই পাসওয়ার্ডটা এখানে দিতে বলবে। তো আমি পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, এখান থেকে সব কিছু দেওয়া হয়ে গেলে আপনারা কী করবেন, এই যে এখানে সাইন আপের অপশান দেখতে পাচ্ছেন, এখানে আপনারা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর তাদের টার্মস অ্যান্ড কন্ডিশন এখানে আছে, সবগুলো আপনারা মনোযোগ দিয়ে পড়ে নেবেন, এখানে সকল কিছু দেওয়া আছে। তো তারপর এখানে দেখতে পাচ্ছেন আই এগ্রি আছে, আই এগ্রির উপর আপনারা ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পর আপনাকে একটু ওয়েট করতে হবে, দেন আপনি যে নাম্বারটা দিয়েছেন ওই নাম্বারে একটি ভেরিফিকেশান কোড যাবে, সেই কোডটি আপনাকে এখানে বসাইতে হবে। সো আমরা ভেরিফিকেশান কোডটির জন্য একটু অপেক্ষা করে নেই। সো দেখতে পাচ্ছেন ভেরিফিকেশানটি করতে চলে এসেছে, আমরা এখান থেকে ভেরিফিকেশান কোডটি এখানে যা ছিল সেটা এখানে বসিয়ে দিচ্ছি। সো আপনাদের নাম্বারে যে কোডটি যাবে সেটা এখানে বসিয়ে দিয়ে দেন এখানে যে সাবমিটের অপশান আছে এখানে আপনারা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর আপনাকে একটু ওয়েট করতে হবে, একটু ওয়েট করতে হবে এখান থেকে। তারপরে এই যে দেখতে পাচ্ছেন আপনাদের সাইন আপ কিন্তু হয়ে গেছে, এখন আপনাকে এখানে লগ ইন করতে হবে। তো এখানে যে নাম্বারটি দিয়ে আপনারা রেজিস্ট্রেশন করেছেন সেই নাম্বারটি এখান থেকে দিয়ে নেবেন, দেন যে পাসওয়ার্ডটি দিয়েছেন সেই পাসওয়ার্ডটা এখান থেকে দিয়ে নেবেন। ওকে, নাম্বার অ্যান্ড পাসওয়ার্ডটি দেওয়া হয়ে গেলে এটা আপনাকে টিকমার্ক করে দিতে পারেন, তাহলে আপনাকে আর বারবার লগ ইন করতে হবে না। তারপর এখান থেকে যে লগ ইন অপশান আছে এটার মাঝে আপনারা ক্লিক করবেন, ক্লিক করে দেওয়ার পর আপনাকে একটু ওয়েট করে নিতে হবে। ওকে, আমি জাস্ট একটু ওয়েট করে নিচ্ছি। তো তারপর আমাদের সামনে এরকম চলে আসছে, দেখতে পাচ্ছেন এই যে এরকম অপশান চলে আসে। সো এখান থেকে দেখতে পাচ্ছেন আপনারা আমাদের কিন্তু ফ্রিতেই 50 কয়েন দিয়ে দিয়েছে, এই 50 কয়েনের মাধ্যমেই কিন্তু আপনারা এখান থেকে SMS করতে পারবেন। তো এখন কীভাবে মেসেজ করবেন, কীভাবে কী করবেন সকল প্রসেস দেখায় দিই। তো বন্ধুরা, এখন আপনি যাকে মেসেজ দিবেন কিংবা মেসেজ করবেন সেটা করার জন্য আপনারা এই যে একটা চিহ্ন দেখতে পাচ্ছেন সেন্ডের, এখানে আপনারা ক্লিক করবেন, তারপর আবারও এখানে আপনারা ক্লিক করবেন। ওকে, আমি জাস্ট ক্লিক করে দিচ্ছি। তারপর যাকে মেসেজ দিতে চান সেই নাম্বারটি এখান থেকে আপনারা তুলে দিবেন। ওকে, আমি যে নাম্বারে মেসেজটি দিতে চাই সেই নাম্বারটি এখানে দিয়ে দিচ্ছি। সো এখান থেকে নাম্বারটা দিয়ে দিই। তো আপনারা যে নাম্বারে দিতে চান সেই নাম্বারটি দিয়ে দিবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন টেক্সট, অর্থাৎ যে মেসেজটি আপনি পাঠাতে চাচ্ছেন সেটি এখানে দিয়ে দিবেন। তো আমি অলরেডি হাই দিয়ে দিচ্ছি। হাই দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন সেন্ডের অপশান আছে, এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পর আপনাকে একটু ওয়েট করতে হবে, কিছুক্ষণের মধ্যে কিন্তু SMS-টি আপনার চলে যাবে। ওকে, তো আমরা একটু ওয়েট করে নিই এখানে। বন্ধুরা দেখতে পাচ্ছেন উপরে আমাদের মেসেজটি চলে আসে এবং এখানে দেখতে পাচ্ছেন ডেলিভারি কিন্তু হয়ে গেছে। ওকে, আমি যদি একটু আপনাদের দেখাই ভালোভাবে, এখানে দেখতে পাচ্ছেন হাইট যে অপশানটি আছে এটা কিন্তু চলে আসে। এখানে একটা প্লাস পয়েন্ট হচ্ছে আপনার নাম্বারটাও এখান থেকে কিন্তু হাইট থাকবে। ওকে,
সো এখানে আপনি যে পয়েন্টগুলো পাচ্ছেন মূলত এই পয়েন্টের উপর নির্ভর করেই কিন্তু এসএমএস গুলো যাবে এখানে আপনারা দেখতে পাচ্ছেন পার এসএমএস আপনার কিন্তু 2 পয়েন্ট করে কাটবে এখন যেহেতু আপনারা 50 পয়েন্ট ফ্রি তে পেয়েছেন 50 পয়েন্টে আপনার 25টা এসএমএস ফ্রি তেই পাইলেন এখন মূল কথা হলো যে আপনারা কিভাবে আনলিমিটেড ভাবে ফ্রি তে এসএমএস করবেন তার জন্য এখানে দেখতে পাচ্ছেন 3 ডট আইকন আছে এখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন গেট পয়েন্টস আছে এখানে উপর ক্লিক করবেন ওকে ক্লিক করার পর এখানে আপনারা যদি একটু লক্ষ্য করেন সেক্ষেত্রে আপনারা দেখবেন যে এখানে একটা স্পিনের অপশন আছে স্পিন করে আপনারা আনলিমিটেড ভাবে এখান থেকে পয়েন্ট ইনকাম করতে পারবেন প্লাস এখান থেকে আপনি ডেইলি বোনাস হিসেবে 75 পয়েন্ট প্লাস কিন্তু এখান থেকে ফ্রি তে পেয়ে যাবেন ওকে তো তারপর আপনি ভিডিও রিওয়ার্ড দেখে এখানে প্লাস পয়েন্টের উপর করে পাবেন তো এখানে যদি আপনি স্পিনের উপর ক্লিক করেন তাহলে এইভাবে স্পিন হবে তো আমি যদি একটু ওয়েট করে দেখতে পাচ্ছেন আমাকে এবার পয়েন্ট দেয়নি আমি কয়েকবার নিয়ে নিছি এভাবে অ্যাড আসবে এবং এইভাবে আপনারা যত খুশি তত স্পিন করে এখান থেকে আর্নিং করতে পারবেন ওকে এবং এই যে দেখতে পাচ্ছেন বোনাসের এটা এটা ডেইলি কিন্তু আপনি এখান থেকে 75 পয়েন্ট করে পাবেন ওকে আমি যদি এখানে ক্লিক করি দেখুন আমার কিন্তু 125 হয়ে গেল এভাবে প্রত্যেক দিন আপনি 75 করে কিন্তু পাবেন এবং এখানে স্পিন করে আনলিমিটেডভাবে ইনকাম করতে পারবেন তো এখানে একটা বিষয় বলে রাখো ভালো যে এইটা যেহেতু একটা ফ্রি এসএমএস সার্ভিস সেহেতু এইটার মাধ্যমে কেউ আপনারা কাউকে হুমকি কিংবা কোনো উস্কানিমূলক কথা এখান থেকে বলবেন না আপনার ফ্রেন্ড সার্কেল কিংবা যে কারোর সাথে কথা বলার প্রয়োজন হলে এখান থেকে করতে পারেন আর যদি যদি আপনি স্পেশালি আপনার বিএফ অথবা জিএফের সাথে কথা বলতে চান তাহলে আগে থেকে বলে রাখবেন তাকে যে এরকম মেসেজ এই নাম এরকম মেসেজ নাম্বার থেকে মেসেজ গেলে সে যেন আপনার নাম্বারে মেসেজ করে ঠিক আছে আপনি এটা থেকে মেসেজ দিচ্ছেন ঠিকই কিন্তু মেসেজটি যাওয়ার পর যেন ওই মেসেজটা মানে ওই মেসেজটা রিপ্লাইটা যেন আপনার নাম্বারে দেয় আশা করি আপনাদের বুঝাইতে পারছি কারণ এই এই নাম্বারে মেসেজ দিলে আপনার কাছে মেসেজটা আসবে না সো আশা করি টোটাল বিষয়টা আপনাদের ক্লিয়ার করতে বলতে পারছি যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন কমেন্ট করবেন এবং যে সকল ভাইরা আমাদের চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের চ্যানেল SK24 এর সাথে থাকবেন সো বন্ধুরা গুড বাই